এরে এরে নিয়ে কই গেছো তুমি, বুঝতেছি না কিন্তু। বুঝবা বুঝবা, দুই একটা হইলে দেখুন তোমারে ভাই ভাই কই বসলে বুঝবা। শিবন কি অবস্থা, ঈদ মুবারক। আর আপনাকে বাইরে লইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে, ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন। কথা হচ্ছে, আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে, আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো, বুঝছেন নি? আগে চুলটা কালার করে আগে ইন্টারভিউ নিই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের এখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো, পরে দেখবেন যে আম হব না সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। জীবন হবে মনে করি, চুলমুল কালার করলে সিরিয়া সিরিয়াল ধরবো না, এরকম টিম টিম করা যাবে না নাকি? বাবা, তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হইয়া থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে মিয়া, বুঝে না কিছু না? এখন শিবন বাবা, এখন এই চুলমুল কালার পরে দাওয়াটা পাবোনি পাবলিকে, কি নিবো টিবো? বাবা, আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে, এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম প্রথম বলা যাবে না, প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দিই নাই, আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই, আমার মনে চাইছে যে আমি ওরকম থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি, এখানে কারো যদি প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লাইক রহাফিদ্দিন, যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ তা করবে না, বুঝছেন? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না, আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম, আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে এই জন্য থাকি। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম, আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই, আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না, আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গুছাইতে হবে, এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাতে আমি কী জবাব দিব, এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইবে, বুঝছেন নি? আরে আমি কম, আমার 3,25,000 টাকা বক্তা ফিলেট করি মাইরা লিয়া গেছে গা, এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টস করবো না। এই হুজুর নামক সুতমানি খানকির ফলে আর হইলে এই দেশের ধ্বংসের কারণ হেরা হয়েছে, এই ধ্বংসের নষ্ট করতে আছে ভাই। আপনি বেশি বুঝতে চান না ভাই, এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাঁশ মেরে যাবো ভাই। আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝেন না, পরে যদি কিছু হয় ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেমনি বুঝছি সেমনি কাজ করেন, খ্রিস্টানদের উপরে দুষ্টাভাই দিবেন, তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানরা টাকা দিয়ে কিনে নিয়েছিল আবার ফিরে আসছে, এটা মানুষ মনে করবে। কিন্তু ভাই যদি আপনি মেয়ে নিয়ে মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে সালাম সালাম মেয়ে চুচ্ছে ভাই, ভাই এটা করলে মানে পুরো মানুষের কাছে খারাপ হয়ে যাবেন আমার মতো, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুষ্টাভাই দেন ভাই, বুঝছেন? আপনি বোঝার চেষ্টা করেন, আপনি আপনি কি আমার নাসির ভাই বেছেন মিয়া? আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই, আপনি আমি যেটা বলি সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তাল লাগবো ভাই। আরে শরীর তুলে মার্তিন লাখ মতি এটা মেরে লিয়ে গেছে, এডি কম্বেটা জেহার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চুতমানির পোলা, হ্যাঁ আমার 3 লাখ মতি এটা মেরে লিয়ে গেছে, এই সে হ্যাঁ হ্যাঁ উপরে নাম দিম গোয়ার তলা ফাটালাম, বুঝছ না ভাই? আপনি তারও নাম দেন না ভাই, বুঝছেন? তাহলে তার তিসে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি আপনি ভাই আপনি ওটা পরে কইরেন, টাকার খেলা পরে দেখেন ভাই, ঠিক আছে? আপনি আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই, এই যে কি মান কয় মুফতি মাসুদ, ও যদি এখন তওবা করে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন?
সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে, ওটা রাখছে, আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন, আপনি বুঝতে পারতেছেন? ওই টেকা টেকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না। এরে এরে নে কই গেছো তুমি, বুঝতেছি না কিন্তু বুঝতো। বুঝবা বুঝবা, দু একটা হইলে তখন তোমারে ভাই ভাই কই বসলে বুঝবা। ফারুকি সাহেব, আরে পাগল, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত সেলুন হচ্ছে আখতার আলী, বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইলো না, এই রাজকুমারের যে লুকটা, এটা দিয়েছে কি আখতার আলী মিয়া? হ্যাঁ আখতার আলী কি, এটা তো আপনি চিনেনই না এখনো? বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে, কোনো সমস্যা নাই। দুইবার ফোন দিছিলাম, ফোনটা ধরে নাই কেন, আবার দিব, সমস্যা নাই, চিন্তা করেন না। শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করা যাবে না, বুঝছ নাই, সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা, নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। আরে তা তো অবশ্যই, এখন এই চুলটা কালার করে দেবো না, প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া, তারপর আবার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, সময়ের ব্যাপার কথা বুঝছ নাই। এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না, আমি ওইটা বুঝাইতে চাইতেছি, কারণে আল্লাহকে একটু ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে। হ্যাঁ কবে আইব, গিয়ে আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে, গিয়ে খালি মনে করি চুলটা কালার করে ভাই নামতে হবে, কাজ না করলে তো হবে না বাবা। আগে কিনে ফেলো, আগে কাজ সব কমপ্লিট করো, যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো, এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন? আমার এত সময় নেই বেশি, তাড়াতাড়ি করেন। আরে ভাই শোন, যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ডাকাতে সব কিছু আমি কিন্না মিন্না মনে করে হিন্দায় ফিন্দে যাবো গা, কথা বুঝছ নাই? এনে তো নতুন কিছু না, এখন বিষয়টা হলো যে মনে করি চুলটা কালার কবে সেটা, আর যাকে যেদিন যাবো চুল কাটতে সেদিনই তো সব কিনা লামো সেদিক দিয়ে, বুঝছ নাই? দুইটা প্যান্ট কিনবো, দুইটা গেঞ্জি কিনবো, দুইটা শার্ট কিনবো, গলার লাগে দুইটা চেইন কিনবো, আর একটা দুইটা চশমা কিনবো শেষ, আর এক জোড়া জুতা, কথা বুঝছ নাই? এখন তো নতুন কিছু নাই, এখন বিষয়টা হলো চুলটা কবে কালার করতে ওইটাই খালি, কথা বুঝছ নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া, আপনি কি কালকে আসতে পারবেন? কালকে আসলে বলেন আমাকে, কালকে সকাল সকাল রওনা দেন, ঠিক আছে? আপনি আপনি আসেন, কালকে আসেন, হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। কালকে কি আক্তার আলীর দোকান খোলা নাকি? কথা বলো, আমি তিনার সাথে কথা বলবো। হ্যাঁ কালকে কি আসবা নাকি না? আমি কালকেই ধানমন্ডি যেতে চেয়েছি তাড়াতাড়ি, কারণ আমার মাদ্রাসা গুলে যাবে, পরে কিন্তু আমি আসতে পারবো না, বুঝছো? আর না আসলে কিন্তু সমস্যা, আমার মাদ্রাসা গুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো নামে যেতাম না, মাদ্রাসা আমার আগে, পড়াশোনা করতে হবো না মিয়া, ব্যবসা করা না, আলেম হতে হইব, যোগ্য আলেম হতে হইব, মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংরো নাস্তা মন চাইলেও আমি পারবো, কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না। আপনি কালকেই, কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন, উত্তরায় পড়বেন, ঠিক আছে? শোন তাহলে কালকে না, কালকের পর দিন, কারণ টাকা আরেকজনের তো মানে হাত জিলা মিলিয়ে রাখি নেই, তো কালকে টেয়াটা লিতে দিব, তারপরে দিন ঠিক আছে আইতাছি। আমি এটাই বুঝতেছি না, তুই মাথায় সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিবো বা কার এনে গিয়ে ইন্টারভিউ দিবো আন্তাজেই? আপনি রাত্রে ম্যানেজ করেন না, আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না, ওরে আমি ম্যানেজ করে রাখছি, ও ইন্টারভিউ নিবে মেয়ে, আর ওদিক দিয়ে ইন্টারভিউ নিবে, আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই, আপনি জেম নেই হোক ভাই, চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই, আপনি আয়েন কালকে আয়েন ভাই, বুঝছেন? হাঙ্গা সাংবাদিক আবার কেডা পাগল, আমি শয়তান তো ওখানে থাকবো, শয়তানি তো সব আমি ওইখান থেকে করবো, ঠিক আছে? আপনার কোনো চিন্তা করতে হইব না, আপনি শুধু আমার উপরে ভরসা করেন, শিবনের উপরে ভরসা করেন, দেখেন আপনার ট্রেনিংয়ে তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া, আপনারা বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই, জেম নিয়ে হোক টিহা কয়েকটা হাওলাত করেন, হাওলাত করে তাড়াতাড়ি চলে আন ভাই, কালকে আয়েন, আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব, মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে, ঠিক আছে? আপনি কালকে জেম নিয়ে হোক আহেন, কারণ আমারও তো অতটা সময় নাকি, একদিন লস মানে এসো লস, বুঝছেন না? ও হ্যাঁ হ্যাঁ রে, তো চিনি, দেখছি তো,
তাহলে তো আসলে দেবে না, এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয়া সারা দেশে আগুন ধরে যাবো। মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি, মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই। আপনি যেমনি হোক ভাই, আপনি বাকি কথা বাদ দেন, প্রয়োজন হলে আজকে রাত্রে চলে আন ভাই, আমি দ্বিতীয় কোনো কথা শুনবো না ভাই। আপনি যেমনি হোক আজকে সারা রাতে টাকা ম্যানেজ করেন ভাই, কালকে ফজর নামাজ পড়ার পরে আমি তো লাইনে থাকবো, ফজর নামাজ আমি পড়ি, আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই। আপনি যেমনি হোক, আপনি আইসা 10:11 মধ্যে এদিকে পৌঁছে যাবেন, আমি উত্তরাতে আছি, হ্যাঁ আমি ওদিক যাইনি কেন, কারণ আমি তো কালকে আসছি মুসলিম টিতে, আপনি জানেনি। আপনি যেমনি হোক ভাই, আপনি কালকে সকালবেলা রওনা হন ভাই, শেষ কথা ঠিক আছে ভাই, রওনা হন, তারপরে দেখেন বাকিটা ইতিহাস করুন, কারণ চুল কালকে অনেক সময় লাগে, রাত হয়ে যেতে পারে বুঝছেন ভাই, 8 ঘন্টা 9 ঘন্টা এরকম লাগা জায়গা বুঝছেন, তাড়াতাড়ি সকালবেলায় না আয়া পড়বেন। এ দেখো ওর সাথে কথা বলছি, ও ইন্টারভিউ নিবে ভাই, তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো। কথা কি গস, কেমনে গস, যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে, কি গস? ওই তুই যা আসলে এটা কঠিন মাল রে ভাই, আর নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না। আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি, মানে একজন আলেম নাকি ওয়াজ করে বয়ান করে, আলেম মাদ্রাসায় পড়াইতে, তারপর ইমাম করছে, হে নাকি চুলগুলো কালার করছে, এই দে বলে চুল কালার করছে, হেরা আমি ভাই খুঁজতেছি ভাই, আমি ইন্টারভিউ নেব, আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই? হেরা রাজি ভাই, একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই, ভাই দেখবেন বলে পুরো আগুন লাগবে, আগুন আগুন লাগবে, আগুন আগুনটা লাগলে রে কি যে ভালো ইবু মোশারফ ভাই, যেমন ভাইরাল হয়েছে ভাইরাল হয়ে তার মনে নাকি মোশারফের চিনে কয়জন মিয়া, হে তো এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে গা মিয়া, ফাইজলাম করেন, হের চেহারা এমনিতেই যদি খুলে যায় কেউ চিনবে না, কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে, আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিন, চিন্তা করেন না আসেন আগে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ, কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লেগে যায় বুঝতে পারছেন, আবার যাইতে হবে, প্যান্ট শার্ট কিনতে হবে, অনেক কিছু আছে, আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো, সমস্যা নেই, আমি উত্তরতে আছি হ্যাঁ। আপনি মানে ফজর নামাজ পড়ে বেশি দেরি করা যাবে না, একটু মানে আন্দার আন্দার থাকে, তারপরে হচ্ছে একটু সাফ হবে, তখন আপনি বের হয়ে পড়বেন, কিছু খাইয়া দেয়া তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে। আর একটা কথা, আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নেই কেয়া বুঝছেন, আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি? আচ্ছা ফার্ম গেট চিনেন, মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন, আমি এখান থেকে যাব বুঝেন নাই, ফার্ম গেটে আসবেন। এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নারায়ণগঞ্জে বাড়িতে এসে পড়বো? এই তো কথা যে কালকে থাকবো কই, মানে এটা ঠিক করতে হবে আপনার, আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন। তুমি কি আমার সাথে থাকবা? এ পাগল, আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন না কি আন্দাজি, আমি কত রিক্স নিয়ে আপনার কাজ করতেছি আপনি হিসেব পড়ছেন? একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু, আর আপনার সাথে থাকতে হবে, নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই, এক দুদিন যাই লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করবো সব কিছুই করবো, কিন্তু এই প্রতিদান ইনশাআল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না, কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কী করে দিতেছি। বিষয়টা হইলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাতার ইন্টারভিউ দেই আমরা, তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো, আর নাহলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব। এখন বিষয়টা টাকার কোনো বিষয় না, টাকা আমার কাছে আছে, হিউজ পরিমাণ টাকা আছে, এখন বিষয়টা হলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিব বা কি কারা ইন্টারভিউটা নিব, ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ইনিয়া থেকে গেলাম গা বুঝো নাই, হ্যাঁ তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম গা, আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিব আগে হেঁটে দেখতে হইব বুঝো নাই, সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই, কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই বুঝো নাই। বিষয়টা হলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না, এটা হচ্ছে এক নাম্বার, দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছ, এটা হইলো আরেকটা বিষয় বুঝছ না।
আমার টাকা আছে আমার কাছে, এখন 15,000 টাকা আমি লইয়া মনে বুঝছো, দেখা গেছে একদিন বা 2 দিন লাগলে হোটেলে থাকলাম, থাইকা তো আর কি ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাতার 2 দিন ইন্টারভিউ দিলাম, আপাতত বুঝোস নাই 2 দিন বা 3 দিন লাগাতার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে আসলা এটা মনে করো হালকা একটু লাড়াছাড়া পড়ে গেলে আসলা আরও আস্তে আস্তে মনে করি ডেকালি সরাই দিয়ে থাকবো। আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না, আপনার পিক নাই দেখা, আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে, হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব, আপনার 2-3টে ভিডিও দিব, ঠিক আছে, তখন ইন্টারভিউ তারা এমনি নিবে, আপনি বুঝেন না কেন, আপনার কি চুল কালার না থাকলে কেউ ইন্টারভিউ নিবে, বোকা জুনাতে আপনি নক দিয়েন তখন যে আমি এই অবস্থা করছি, দেখেন তারা পাগল হয়ে যাবো, পাগল পাগল হয়েছেন আপনি আর কি, বোকা জোড়াই দেখলে মানে দৌড়েই বোন নাকি রে ভাই, ওরা তো অবাক হয়ে যাইব, আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া, দেখেন বলাই কালকে কিন্তু পাঞ্জাবি টুই পরে আয়েন না, তাহলে একটু মার খা লাগবো না, কালকে মনে করে এটা গেঞ্জি পরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওইটা পরে আইসা বোন বুঝছো, পরবর্তীতে ওইখান থেকে তো প্যান্ট শার্ট তো কিনবই বুঝোস নাই ভাই, আপনি একটু কষ্ট করে দাড়িটা দাড়ি গুলা বেলা কাইটেন ভাই, সেই ও ভাই তাহলে হারে পুরা ইতিহাস। আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে মনে কর পরে পরে নাকি, আসলে তোর লগে তো আলোচনা হইবই কেমনি কি কর্ম বা কি করা যায়, আমার মনে হয় কি জানোস ওই আর কি চুল কালারটা কইরা প্যান্ট শার্ট আর কি কিনা মিন্না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাবো আর কি সন্ধ্যা হয়ে যাবো, তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম, করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবি টবি এনে হেন দিয়ে দিলি ভাই দিল কালকে ইন্টারভিউ নিলাম না এন আয়েন হ্যাঁ আমি পাইছি বাস হ্যাঁ ইন্টারভিউ ইন্টারভিউ নিল একশোট একটা ধুমধাক ধুমধ্রাক্কা হইয়া গেল গা বুঝছো, এরপরে আমি বাইতে পেলাম তুই যেন যাওয়ার গেলি গা, তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তীতে যারা নিব হ্যাগো দেখা দিই তো মনে কর আরো 10 জনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে এই যে হেরা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো এমনি মনে হয়ে গেছে গা, তো হিসেবে হেরাও লাফাই লাফাই আইব বুঝছিস নাই, দাড়ি কাটা বলতে আমি তো মনে করি হালকা পাতলা একটু সাইডটে সিটটা রাখি দেখছো তুই মুসলিম টিভিতে বুঝছিস নাই, তো বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিংটা বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা আর দাড়ি একটু সবুজ কালার মারলে এটা তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওরা বুঝছ নেই বিষয়টা, আর ওইটা তো মনে কর তোর কি গায় ওইটা তো মনে কর আরো অন্যরকম অবস্থা শিপন, আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা, আসলে ভাই আমার জীবনে কোনোদিন হচ্ছে আমার বাবা মার আদর পাই নাই, হ্যাঁ 2 নম্বর হচ্ছে জীবনের হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বা কি সিরিয়াস ভাবে হোক আমি আপনাকে বাবা বলে ডাকতাম, হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছু চাই না, আমি চাই আপনি শুধু বড় হন, আপনার কাছে আমি কিছুই চাই না, আপনি যদি হয়তো 2 বছর 3 বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসোস থাকবে না, আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনাকে আমি উপকার করেছিলাম, আমি এতটুকু বলতে পারবো, একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না, ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি, ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন, এই কথাগুলো একটু ভেবে দেখেন, একটা সময় হয়তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি, হ্যাঁ দেখ এই দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখে হবে হ্যাঁ এইল বক্তা, আরে বল তুই কি প্রশ্ন কথা কর, আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারবো কি পারতাম না আমি সেই চিন্তা করতেছি, আরে আমি ভাইরাল হইতেছি না হইতেছি এটা একটু বোঝা দেবো না, আর আমি ভাইরালটা খালি ওই তোর পরিবার থাকবি এটা পায়ের উপরে পাও মশম তুল্লা বুঝোস নাই, তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে হতি বুঝছ, তাই দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টিয়া কামায়া একটা মশানে চলতে হতি বুঝোস নাই, এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াশ পারে কিছু গজল করে কিছু আজান দেয় হ্যাঁ চল্লা দেয় তো এই জন্য একটা ই লাগে মাঠ পর্যায়ে ই লাগে, আবার দেখা গেছে ভাইরাল হয়েছিলে কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া
খুললে যদি ওইরকম আমি নিজে যদি কাজ করতি তাও হইতো, বুঝছ না? এখন তো এই কুলো না হে কুলো না, এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিন ঠিক কি বা আমি কতটুকু আর কি ই পাবো, ব্যাগিনটি পাবো বা কত দূর আগাইলাম, বুঝছ নাই? এখন আমার বিষয়টা মনে কর কি গায় সারা দেশে লড়া পড়বো নি নাকি ওই হুদাই বং বং ভাঙবো কোনটা কি হো? এখন তোর এই ভাইরাল সাইরাল এই চুল মুল কেটে একটু দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল টাল কিরে প্যান্ট শার্ট পরলে ভিডিও ভিডিও করলে এটা কি লড়া পড়বো সারা দেশে? বিষয়টা তোর মনে কর গরম করে লেতে হবে একদম, মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায়, বুঝছ নাই ভাই? আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে, বুঝতে পারছেন? আপনি কেন চিন্তা করেন ভাই, আমি দেখবো, আমি আপনি এগুলো নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে? আমি যেমনে বলি এমনি গেলে কাজ করেন, বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার, উনি ইতিহাস অনেক আগে চুদে আইছি আমি, বাংলা কথা বেরোতে চেয়েছি চুদে আসো হাসাই কি চুদে আসো মিয়া? যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ, তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না, ঠিক আছে? আমার একটা 21,000 শুধু টিকটক আইডি ছিল, আমার হাতে কোনো মিডিয়া ছিল না, তাই আমি 3 দিনে ভাইরাল হয়ে গেছি, কেউ আমার চিনে না, হঠাৎ করে 3 দিন মরে দিয়ে আমার পুরো সেলিব্রিটি আমি মিয়া, আর আপনি বলতেছেন আপনার চিনবো না, মানে ফাইজলামি করেন মিয়া? অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে, আমার হাতে থাকা মানেই তো আপনার হাতে, তো নো চিন্তা, ডু ফুর্তি মিয়া, বাকিটা ইতিহাস পড়ব, আগে এই ইতিহাস করে নেই। এ পর্যন্ত মনে কর 5 বছর রেটের চাকরি, তারপরে তার 1 বছর তো পুরাই ব্যয় করে দিলাম, তারপরে 5 লাখ টাকা, তারপরে 5 বছর যা ওয়াজ করছে সবই তো দিলাম, তো লাভ তো পাইলাম না, বুঝছ না? এর লেগে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না, দেশটা গরম হবে কি হবে না। যেই মানুষ নিজে মুইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মেয়ারে আপনি বিশ্বাস করেন না ভাই, এটা কি মুসলিম লীগের মালিক পাইছেন আপনি আমারে মিয়া? আমি মারা জানি কে, আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মিয়া, আপনি ভাবছেন আমি গেড়ায়? তারপর আবার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাই কে, তাহলে আপনি ভাবছেন আমি গেড়ায় কোন আগে? আসল কথা কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না, কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা কি, ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষের জ্বালাইতে হইব, মানুষের জ্বালাইতে হইব ভাও কাজের এটা উল্টা করতে হইব, পরেই তো মানুষের চিনবো। কিন্তু আসলে আর ভাইরাল এটার নামে ভাইরাল, আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না, এটা কিন্তু ভাইরাল না। সকালেই করিস লাইনে থাকিস? আমি ফজরের পরে লাইনে থাকবো, ঠিক আছে? আপনি হচ্ছে নক দিন, তারপর আমার নাম্বার দিব, আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো, আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে, কারণ আমার যাইতে হবে না, আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে, নয়তো আপনাকে কীভাবে ফোন দিব, ঠিক আছে? কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হবে, এখন ঘুমাই যান, ঠিক আছে? এখন ঘুমাই যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম। শোনেন, ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাব, আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রা বাড়ি আইসা নামবেন, তারপরে ফার্ম গেট আসবেন, হ্যাঁ? ফার্ম গেট আসার আগে মানে যাত্রা বাড়ি যদি আসবেন তখন আমাকে বলবেন, কারণ আমার এখান থেকে যাইতে হবে, ঠিক আছে? ফার্ম গেট, ফার্ম গেট, বুঝতে পারছেন? বর্তমানে উত্তরাতে আছি এয়ারপোর্টের ওইখানে, বুঝতে পারছেন? আমি তো চলে যেতাম আপনার জন্য জানি কে, কারণ আমি চলে গেলে তার আসতে পারবো না, বুঝলেন না ব্যাপারটা? অনেক দেরি করে ফেলেছেন, হ্যাঁ? তাড়াতাড়ি আসেন, নয়তো চুল কালার করতে রাত 12টা বেজে যাবো গা, খুব তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? এখন কেমনে চুল কালার করবো এটা তো জানি না, কিন্তু সময় লাগে যায়, প্রচুর সময় লাগে, ঠিক আছে? আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না, 10টার মধ্যে বের হয়ে যান, ঠিক আছে? তাহলে আমি আইতেছি, আমি ওই করবো আর কি, না না 2 নম্বর গেট গিয়া 2 নম্বর গেট থেকে গুলিস্তান যাবো, গুলিস্তান থেকে ফার্ম গেট যাবো গা।
আচ্ছা, তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়েন, মানে আমাকে ফোন দিয়েন। হ্যাঁ, কারণ হচ্ছে না, আপনি যদি এমনি থাকে তাহলে নক দিয়েন, কারণ আমি এখানে আছি। আর হচ্ছে যদি ই না করি তাহলে ফোন দিয়েন, বুঝছেন? কারণ আমার, আমি তো রাস্তায় যখন থাকবো তখন হচ্ছে আমার ফোন এমনি থাকবে না। আর আইফোন এমনি ছাড়া ই হয় না, তা আপনার কি মনে হয় মেসেঞ্জার ওপেন হয় না, ফেসবুকও কোনো কিছু ওপেন হয় না, বুঝছেন? নি মানে ডাটা, খালি ডাটা দেওয়া হয় না, আপনার ফোন দিতে হবে। এবং কি আমি একটা মিনিট কাটতে নেবেন, আপনাকে ফোন দেবো, আপনিও আমাকে ফোন দেবেন, শেষ। তো বাবা, তাড়াতাড়ি বের হও, সময় হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে গা। এখনো যদি তুমি না আসতে পারো, ঠিক আছে, আজকে চুল কালার করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি লাইনে থাকেন? হ্যাঁ, লাইন থেকে যায়েন না, লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে, এখন রিচার্জ করবো কই? বিকাশ নাম আমার তো বিকাশ নাই। হ্যাঁ, আপনি হচ্ছে লাইনে থাকেন। পাগল, আমি যেটা বলি এটা আগে শোনেন, বাকিটা পরে দেখা যাবে, না বেশি মানে বেশি আনন্দ পাইলে আবার সমস্যা, বুঝছেন? তহিদ আফ্রিদি, তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য। হ্যাঁ, আর আমার তো অনেকবার দেখা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান ভাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন, সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও। আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও। শিপন, কি অবস্থা? মুসলিম টিভি ফোন দিয়েছিল, বুঝছ? ইয়া বলে ভিডিও বানাইব। আরে কি কায় এই তাশরিফ যাইতে গেছিল ইসলাম কিলাম হজাম এলা পরে আমার খতিব শানে সাহেব, খতিব কাউন্সিল মুফতি শামী মজুমদার এখান থেকে ফোন দিয়েছিল। পরে আমি কেছি, সে তো আসলে ঢাকা আছে, বাড়িতে নেই, সে বংশঙ্গে কাটা দিছি, বুঝছ? এখন তো মনে কর ভাই, পুরে আগুন ধরে আছে, বিশ্বাস করছি না, আমার ফোনের উপরে ফোন, সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া ভাই জ্বালায় খাই লইতেছে। শোন ভাই, তুই যদি হচ্ছে আমার কথা না শুনোস তাহলে কিন্তু তোর খবর আছে, তাশরিফ কেন, তাশরিফের বাবা ফোন দিল, ভিডিও হইব না, আমার কথা হলো এটা। তাশরিফ, যেই তাশরিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয়, ওই তাশরিফ একদিন আজকে তোরে ডাকতেছে না ভাই? আমি আমি শিপন বলছিলাম না, যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না। তাশরিফ শুধু ফোন দিবে না, ও হচ্ছে তোমার পিছনে ঘোরামো আমি, তুমি শুধু আমার কথা মতো চলো ভাই, একটু প্লিজ ভাই, আমার কথা মতো একটু চলো, দেখবা তাশরিফের, তাশরিফ একদিন তাশরিফের থেকে তুমি বড় ভক্ত হইবা। কিন্তু ভাই, ওর কাছে মাথা নত, তুমি যাবা কেন? তুমি, তোমার কাছে আসবে, মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে, তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা? ব্যাপারটা বুঝো নাই ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া, আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব। হ্যাঁ, তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তাআলা আমাকে মানে দিনের পথে কবুল করেন, আমিন।